এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ পল্ডো। আমি পূজা আর এ দৈপায়ন, মাস্ক পরে আছে বলে কথা বলতে পারছি। আজকে আমরা যাচ্ছি দিওয়ালি শপিংয়ের জন্য, আর সেটা আমরা করতে যাচ্ছি কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট হোলসেল মার্কেটে। আর সেই মার্কেটের নাম হচ্ছে বড়া বাজার। এখন আমরা নিতে চলেছি মেট্রো, আর মেট্রো করে যাবো আমরা মহাত্মা গান্ধী। তো চলুন, যাওয়ার পরে আপনাদেরকে ওখানে গিয়ে ওখানকার ব্যাপারে ড্রেস দেওয়া যাবে। এমজি রোডে নেমে বাস ধরে আমরা চলে গেলাম টুয়ার্ডস বড় বাজারের কালাকা স্ট্রিট। সেই রাস্তা ধরেই এগোতে থাকলাম। তারপর রাস্তা পার করে কিছুটা যেতেই শুরু হলো রাস্তার দুধারে লাইটের দোকান। এখানে আপনারা হিউজ ভ্যারাইটি অফ লাইটস পাবেন। আমরা অনেক নিউ ডিজাইনের লাইট দেখতে পেলাম। হোম ডেকোরেশনের জন্য অনেক আইটেমসও আপনারা এখানে পাবেন। এছাড়াও রয়েছে কালারফুল প্রদীপ অ্যান্ড টি লাইটসের হিউজ কালেকশন। আমরা বাগড়ি মার্কেট থেকে অনেকগুলো রাইস লাইটসও কিনেছি। ভিডিওর শেষের দিকে আমরা একটা হল ভিডিও বানিয়েছি, তো সেখানে আমরা দেখাবো আমরা কী কী শপিং করেছি। সো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। দিওয়ালিতে আমরা অনেকেই বাড়িঘর সাজাতে খুব ভালোবাসি। বাগড়ি মার্কেট থেকে বেরোতেই দেখলাম ফেক ফ্লাওয়ার্সের হিউজ কালেকশন। সো সেখান থেকেও বাড়ির ডেকোরেশনের জন্য কিছু ফেক ফ্লাওয়ার্স কিনলাম। মার্কেটিং কমপ্লিট করে আমরা 124 ইয়ার্সের পুরনো র্যালিজের দোকানে বসে ওয়াটারমেলন মজিতো অ্যান্ড পাইনঅ্যাপল সোডা খেলাম। বাড়ির জন্য একটা স্ট্রবেরি ক্রাশ অ্যান্ড লিচি জুসও কিনলাম। বাড়িতে চলে এসেছি আমরা, আর এবার এই চ্যানেলের ফার্স্ট হল ভিডিও হতে চলেছে। তো বড় বাজারে গিয়ে প্রচুর ভিড় ঠেলাঠেলির পর আমরা আমাদের যা যা কেনার সব কিনেছি, এমনকি এমনও জিনিস কিনেছি যেটা আমাদের দরকার ছিল না কিন্তু পছন্দ হয়ে গেছে, দিওয়ালির মধ্যে কী আর করা যাবে, তাই কেনা হয়ে গেছে। তো প্রথম যে জিনিসটার জন্য আমরা ওখানে গেছিলাম সেটা হচ্ছে ক্যান্ডেলস। আর ক্যান্ডেলসের মধ্যে আমরা ফার্স্টে কিনেছি বেসিক টি লাইট ক্যান্ডেলগুলো। এই টি লাইট ক্যান্ডেলগুলো পাইকারি দরে যদি আপনারা কিনতেন যে 12টা পিস অ্যাটলিস্ট, মানে মিনিমাম 1 ডজন কিনলে প্রাইস আলাদা, কিন্তু যেহেতু আমরা এটার মাত্র 4টে প্যাকেট কিনেছি, এখন আমি আপনাকে দুটো দেখাচ্ছি, কিন্তু আমরা এটা 4টে প্যাকেট কিনেছি আর পার প্যাকেটের প্রাইস পড়েছে 90 টাকা। এটার মধ্যে 50-50 100টা ক্যান্ডেল আছে। আর এক রকমের ক্যান্ডেল কিনেছি যেটা ওখানে দেখে আমাদের দুজনের খুব পছন্দ হয়ে গেছিলো, সেটা হচ্ছে এই তুলসী মঞ্চের মতো দেখতে ক্যান্ডেলগুলো। এখানে 4টে ক্যান্ডেল আছে, ওখানে আরেকটা ছিল যেটা এটার থেকে সাইজ একটু বড় ছিল। আই থিঙ্ক আমরা আপনাকে ক্লিপে দেখাতে পারবো যে এরকম একটা বড় সাইজের একটা ক্যান্ডেল ছিল যেটার দাম ছিল 180 রুপিস। ওটা আমরা নিইনি কারণ আমাদের মনে হচ্ছিলো ওটা একটু বেশি বাড়াবাড়ি লাগছে দেখতে, তাই আমরা এই ছোট্ট কিউট দেখতে যেটা সেটা নিয়েছি। এটা তো 4টে রয়েছে কিন্তু এটা যেহেতু সাইজের ছোট, এটার প্রাইস পড়েছে 90 রুপিস। নেক্সট জিনিসটা ক্যান্ডেল নয়, আবার লাইটও নয়, কিন্তু আবার দুটোর মিক্সচার, দেখে খুব অপূর্ব লাগছিল। কারণ এখন আমরা সবাই জানি যে আমরা ওই ফেক লাইট ক্যান্ডেলগুলো বাড়িতে রাখতে ভালোবাসি, কিন্তু এই লাইট ক্যান্ডেলগুলো খুব সুন্দর দেখতে, পুরোপুরি দেখে মনে হবে মোম গলে গলে পড়ছে, একদম পুরো ক্রিস্টাল ডিজাইনের মধ্যে রয়েছে। এটার নিচে সুইচ আছে যেটা দিয়ে আপনি এটাকে জ্বালিয়ে নিতে পারবেন। আর দেখুন কি মিষ্টি দেখতে এটাকে, এটা সত্যি অপূর্ব লাগছিল। 12টা সেটের প্রাইস পড়েছে 360 রুপিস। এই জিনিসটার আপনি 12টাই কিনতে পারেন, এটা কিন্তু আপনি সিঙ্গেল কিনতে পারবেন না, এটা এই পুরো বক্সটাই নিতে হবে। এই পুরো বক্সের দাম 360 রুপিস। এটা সত্যি খুব ভালো লাগছিল দেখতে। এটার আরেকটা ভেরিয়েন্টও ওখানে অ্যাভেলেবেল ছিল যেটা
একটু ছোট্ট একটু ডায়মন্ডের মতো দেখতে ছিল, যেটা থেকে লাইট এত সুন্দরভাবে রিফ্লেক্ট করছিল, কিন্তু আমরা ওটা নিইনি কারণ ওটার দাম অতিরিক্ত বেশি বলছিল, আর ওটা সাইজ জাস্ট এইটুকুনি ছিল, এটার হাফ, তাই আমরা ওটা নিইনি। কিন্তু যেটা নিয়েছি সেটাকে আমরা সারা বছর এনজয় করতে চলেছি। তাহলে এবার লাইটের দিকে যাওয়া যাক। লাইটের মধ্যে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সব কটা লাইটই যেটা আছে সব কটা ওই ইয়েলো অফ হোয়াইট কালারের লাইট ছিল, কিন্তু কোনো মাল্টি কালার লাইট ছিল না। তো এবার আমার একটা ইচ্ছা ছিল মাল্টি কালার লাইট নেওয়ার, তাই আমরা এই মাল্টি কালার লাইটটা নিয়েছি। এইটার প্রাইস হচ্ছে 250 রুপিস, আর এটা হচ্ছে 60 ফিট লম্বা। তো এটা অনেক লম্বা, আপনারা বুঝতেই পারছেন, আর এটা আমার পুরো বারান্দাকে ভালোভাবে কভার করে যাবে, আই থিঙ্ক কভার করে একটু বেশিই হতে পারে। তো আমরা নেক্সট যে দোকানের কথা বলবো, সেই দোকান থেকে আমরা অ্যাকচুয়ালি বাল্কে জিনিস কিনেছি, মানে আমরা ওখান থেকে না হলে প্রায় 20খানা লাইট তুলেছি। সেই লাইটগুলো হলো এইগুলো, এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ফেয়ারি লাইটস, বাট এখানে 4টে আলাদা আলাদা কালার আছে। এইটা হলো হোয়াইট, একদম পিওর হোয়াইট কালারের লাইট। এটা হলো পিঙ্ক, দেখতেই পাচ্ছেন, এইটা ব্লু, আর এটা হচ্ছে অফ হোয়াইট। এই লাইটগুলো আমরা বাল্কে কিনেছি, এক একটা কালারের আমরা 5টা করে সেট কিনেছি, আর তাই বলে আমাদের এটার প্রাইস অনেক কম পড়েছে। ইন্ডিভিজুয়ালি পার পিসের প্রাইস পড়েছে হচ্ছে 120 রুপিস, আর এইগুলো হলো 60 ফিট লম্বা। আমাদের বাড়ি হচ্ছে 3তলা, তো 3তলা এটাকে ইজিলি কভার করে দেবে, তাই বলে এবার আমাদের দিওয়ালিতে এটা স্পেশাল পারচেস। এবার পালা ওই জিনিসগুলো বলার যেগুলো কেনার কোনো কথা ছিল না, কিন্তু যেটা বললাম পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিয়েছি। তো এবার আমরা কথা বলবো ফেক প্লান্টসের ব্যাপারে। তো ফেক প্লান্টস দিয়ে না ঘর সাজাতে খুব সুন্দর লাগে, আর আমরা ট্রাভেলার মানুষ, ঘরের মধ্যে আসল গাছ লাগাতে পারবো না, তাই আমরা নকল গাছ নিয়ে এসেছি যাতে ঘরও দেখতে সুন্দর লাগে আর গাছগুলো ভালো থাকে। এই গাছটার প্রাইস, এই ছোট্ট রোজ ট্রিটার প্রাইস আমাদের পড়েছে 70 রুপিস, মাত্র 70 রুপিস। এটা আমি নর্মাল মার্কেট থেকে একবার দেখেছিলাম, ওটার প্রাইস 100 রুপিস বলেছিলো, ওকে দামটা একটুখানি ডিফারেন্স, বাট এটার দাম পড়েছে 70 রুপিস। এটা কি কিউট দেখতে লাগছিল, এটা কি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো যায়, তো সত্যি এত সুন্দর লাগছিলো জিনিসটা দেখতে যে না কিনে থাকতে পারলাম না, তাই এটা নিয়ে নিলাম। সেকেন্ড নিয়েছি এই দুটো গাছ, দুটো একদম সেম গাছ, বাট কালারটা ডিফারেন্স দেখতেই পাচ্ছে। এইটা আর এই ছোটো প্ল্যান্টটা যেটা দেখালাম, এটা একই দোকান থেকে আমরা কিনেছি, তাই একটুখানি বার্গেনিং করে আই থিঙ্ক কমানো গেছিলো, বাট হ্যাঁ গাছটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে। এবার আরেকটা দোকানের ব্যাপারে বলি, আমরা ঠিক যে দোকান থেকে এই গাছগুলো নিয়েছিলাম তার পাশে আরেকটা দোকান ছিল যেখানে খুব সুন্দর ফ্রেম করা গাছ আসছিল, মানে দেখুন আপনাদেরকে মনে হবে না যে এটা একটা ফটো ফ্রেম, মাঝখানটা এরকম সুন্দর একটা ফ্রেমের মতো করে ডালটা গেছে আর ফুলগুলো চারিদিক দিয়ে ঘিরে রয়েছে। এই গাছটা কি মিষ্টি লাগছিল দেখতে, আর এটার প্রাইস পড়েছে 120 রুপিস। এইরকম জিনিস মানে কোনো বড় শপিং মল ডলে গেলে তো বিশাল দাম পড়ে যেত, কিন্তু এরকম একটা মার্কেট থেকে এত সুন্দর একটা জিনিস যে আনতে পেরেছি সত্যি, মানে এটাকে খুব সুন্দর করে সাজানো যায় বা এটাকে সাজানোর জন্য আমি খুব এক্সাইটেড। আর এবার সব থেকে বড় গাছটার পালা, মানে বিশাল বড় নয় কিন্তু সব থেকে বড়ের মধ্যে যেটা, সেটা হচ্ছে এই গাছটা। অপূর্ব দেখতে, ডিজাইন ডেফিনেশন খুব সুন্দর, নিচে হালকা হালকা ঘাস দেওয়া, যেমন এটা তো দেওয়া রয়েছে সেম, কিন্তু এটার ব্যাপারটা একটু আলাদা, এটার না মানে গোড়াগুলো একদম আসল গাছের মতো দেখতে, আর কি সুন্দর ভরাট একটা ডিজাইন করা, অনেকটা বনসাই গাছের মতো দেখতে, খুব খুব সুন্দর লেগেছিল আমাদের। এই গাছটার প্রাইস পড়েছে মাত্র 300 টাকা, আর এটা অ্যাকচুয়ালি আমি এনেছি আমাদের ওই বাড়ির জন্য, এটাকেও ডেকোরেট করলে খুব সুন্দর লাগবে, তাই দেখি কি করে এই গাছগুলোকে সুন্দর করে ডেকোরেট করে সাজানো যায়। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে যারা দিওয়ালি শপিং করার জন্য এক্সাইটেড। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের মাথায় আরও কোনো আইডিয়া থাকে যে কি করে আমরা আমাদের ঘরটাকে সুন্দর করে সাজাতে পারি। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটাকে ক্লিক করে দেবেন যাতে আপনারা প্রত্যেকবার নোটিফিকেশন পান। আপনারা যদি আমাদের চ্যানেল এইভাবে সাপোর্ট করতে থাকেন তাহলে অবশ্যই আমরা আরও বেশি উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে থাকবো। তো আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।